গুড ইভিনিং পাপিয়া সোনাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আর ওই দেখো ঘরে সবাই বসে রয়েছে, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের হাফ বেলা কেটে গেছে, আর হাফ বেলা বাকি আছে। এই হাফ বেলাটুকু আপনাদের সাথে আমার কথা হবে। আর ঘরে এখন সবাই টিভি দেখতে ব্যস্ত, আর ওখানে ও এখন কি করছে আমি নিজেও জানি না, ইঁদুরের মতন খুচুর খাচুর করছে। ওদিকে সোনাই ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে, মানে মুখ আয়নাতেও দেখছে, আমাকে ফোনে কথা বললে আমার মুখটা কেমন নড়ে, বুঝলেন? যেন ওখানেও দাঁড়িয়ে রয়েছে। আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে, মানে আমার গন্তব্য হচ্ছে রান্নাঘর। ফার্স্ট মানে হ্যাপি নিউ ইয়ারই হোক আর বছরের শেষই হোক, রান্নাঘরটা থেকেই শুরু, রান্নাঘরটা থেকেই আমাদের শেষ, তাই না? দিনটা মাসি ওখানে মাসিকে দেখা যাচ্ছে, একবার ভালো করে দেখি। যে ওখানে সবাই এখন দিদি নাম্বার ওয়ান দেখতে বসেছে। আর ওই যে ওকে একটা কাজ দেওয়া হয়েছে, আলুর যে খোসাগুলোকে সব বলেছি তুলে রাখ আলুগুলোকে ছাড়িয়ে। আজকে হ্যাঁ আজকে আমাদের পিকনিক হবে, পিকনিক বলতে একদম মানে ঘরের পিকনিক। মাসিরা যেহেতু এসে মানে মা মাসিরা আছে, আর ওরা পরশু দিনকার চলে যাবে, মন তো খারাপ একটা আছে অনেকদিন ধরেই, মানে যবে থেকে ওরা এসেছে তবে দিন ভাবছি ওরা এসছে মানে এবারে সবাই তো চলে যাবেই। যাই হোক দুটো বোন ছিল এতদিন, তো আজকে আমাদের পিকনিকটা কি হবে, পিকনিক বলতে আমরা ঘরে যারা আছি তারাই রাতে একটুখানি মজা করে খাওয়া দাওয়া করব। সেটা হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা। বিরিয়ানির মধ্যে কোন রকম কোন চিকেন দেওয়া হবে না, আলু বিরিয়ানি হবে আর চিকেন কষা হবে, এটা আমার আইডিয়া। কারণ বিরিয়ানির মধ্যে যদি চিকেনটা দিই তাহলে ওই মানে ওই শুকনো শুকনো আমার খেতে ইচ্ছা করে না, ওই জন্য চিকেনটা আলাদা হবে আর আলু বিরিয়ানি হবে, বুঝলেন? তাহলে আমি এখন রান্নাঘরে কি করছি, রান্নাঘরে এখন আমি এসছি চা করতে। আর এখানে এই সব বাসন পোষণ বাসন কোষণ একটু দেখতে পারবেন, পোষণ বলে দিচ্ছি, বাসন কোষণ রয়েছে, এগুলো খুব একটা অগোছালো নেই, আমি জাস্ট গুছিয়ে বেরিয়েছি। তাহলে চলুন চাটা করে নি, সকাল থেকে একদম কথা বলা হয়নি আপনাদের সাথে, সকাল থেকে সত্যি খুব ব্যস্ত ছিলাম। আর আমি আজকে স্নান করেছি কটার সময় জানেন, 7:30টার সময়, 7:30টার আগে আমি একদম সকালে, যে সোনাই যেহেতু অফিস যাইনি, সকালে উঠে লুচি, তারপরে হচ্ছে কি জানো ওই ঘুগনি মটর আলুর তরকারি খাওয়া হলো, আর দুপুরে আমরা একদম প্লেন খেয়েছি। দুপুরে খেয়েছি কি জানেন, আলু ভাজা লেবু পাতা দিয়ে ডাল, এই যে লেবু পাতা, এই যে লেবু পাতা, এটা আমরা ওই যে মামার বাড়িতে গেলাম যে পরশু দিনকার সেখান থেকে নিয়ে এসেছি, লেবু পাতা দিয়ে ডাল হয়েছে আর পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাটাও এখন এখানে আছে, পাঁপড় ভাজা ব্যাস এই দিকে। কারণ রাতে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াবে, ওই জন্য আর দুপুরে মাংসের ঝামেলা করিনি, সবকিছু রেডি। এখন ওখানে চাল ভেজানো আছে, এখানে মেশিনের এখানে চালটা ভিজিয়ে রেখেছি ঢাকা দেওয়া, মাংস ফ্রিজে ম্যারিনেট করে রাখা আছে। তাহলে চলুন হ্যাঁ একটু কাজ বাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। কমপ্লিট, আমরা অনেকক্ষণ আগে রান্নাঘরের দরজা শুরু করে দিয়েছি, গন্ধও বেরাচ্ছে,
আর এই যে মাসি এখন রান্না বান্না করছে মাংস বসানো কড়াইতে। আর মাসি আজকে হচ্ছে রান্নাঘরের রানী, বুঝলেন? বিরিয়ানির আর মাংসের আয়োজন মাসি করেছে। আর মাসি হচ্ছে মানে আমার মামা বাড়ির দিক থেকে মাসি হচ্ছে হর্তাকর্তা বিধাতা, যা হবে সব মাসি, পিকনিক বলো বা কোনো মানে লোকজন এলে সব কতটা কি হবে না হবে সব মাসি করে। এরকম রান্না চলছে, তারা একটু ভালো করে দেখাই তোমাদের। আর এখানে হচ্ছে এই যে বেরেস্তা করা, আর ওখানে এখন মাংসটা কষছে। পরে ভালো করে দেখাচ্ছি, এখন অতটা ভালো করে দেখানো যাচ্ছে না, ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? আর এইখানে তো পুরো একদম শুয়ে রয়েছে সবাই, বিছানাটার কি অবস্থা! আমার মেয়ে ভাই সব শুয়ে রয়েছে, আমার এখন কোনো কাজ নেই, আমি একটু গুছিয়ে গাছিয়ে দিয়েছি শুধুমাত্র, ব্যাস এইটুকুই। আর একটু পরে একটুখানি গান ফান চালানো হবে, গাটাকে গরম করতে হবে গান ফান চালিয়ে। হ্যাঁ হ্যাঁ গন্ধ বেরোচ্ছে, আমার মাসি জিজ্ঞাসা করছে যে মাংসের গন্ধ বের, আমার এই বিছানাটা আজকে মোটামুটি পরিষ্কার, এটা অতটা ময়লা হয় না, এই ঘরটা একটু বেশি মানে জামা কাপড়টা থাকে। আর হচ্ছে এ খুব ছোটাছুটি করছে বিরিয়ানির গন্ধে, বিরিয়ানি এখনো বসানো হয়নি যদিও বা, সেই জন্য তো এবারে দেখি কি কি লাগবে না লাগবে। এই যে আজকের আমাদের রাঁধুনি। Yeah.
দুধের সাথে কালার মেশানো হচ্ছে। আমরা এই বছর একটু বড় লোকের পিকনিক করছি, মানে বিরিয়ানি আর চিকেন কষা। গত বছর এত গরিব হয়ে গেছিলাম কোনো পিকনিকই করতে পারিনি। তার আগের বছর একটু বড় লোক ছিল না, একটু গরিব, মানে হচ্ছে ওই মাংস ভাত। আর এই বছর বিশাল ব্যাপার আমাদের, দেখেছেন বছরের প্রথম শুরুতেই মানে এরকম খাওয়ার, তার মানে সারা বছর আমরা মাংস ভাতেই যাবো, বুঝলেন? মাংস ভাতের উপর দিয়ে তার মানে বছরটা যাবে। মানে 2020টা তো আমাদের অনেক কিছু দেখিয়ে দিলই, মানে কারোর খাওয়া জুটেছে, কারোর জোটেইনি, আর কারোর মোটামুটি জুটেছে। তো এই জন্য চাই যে এই বছরটা সবাই এরকম ভালো মন্দ দিয়েই শুরু করুক। আর বিরিয়ানির গন্ধে পুরো ঘর মানে মমা করছে। আর বছরের প্রথমেই দেখেছেন আমার এই যে কিপ আপ করলাম এই বছরটা, মানে 31শে ডিসেম্বর পর্যন্ত আমি কিপ আপ করেছি জানি না, শুরুতেই দেখলাম এটা বেরিয়েছে। এটাকে আমি বলি ক্ষুদ্র পাপ, এইগুলো বেরোলে দেখেছেন। না আর মানে বেশি গন্ধেতে আর খাওয়া যাবে না, বেরেস্তার একটু তিতো তিতো লাগে, দেখবি বেশি দিলে পারে, তাই না? কিন্তু দেখতে বেশি ভালো লাগে বেরেস্তাটার জন্য, কিন্তু বিরিয়ানিটা দেখতে বেশি ভালো লাগে। সবাই আমরা চাতক পাখির মতন তাকিয়ে আছি কখন বিরিয়ানিটা আমরা পাবো। আর এতক্ষণ যা নাচানাচি করলাম পুরো একদম আমার গরম লেগে গেছে, আমি জানলাও খুলে দিচ্ছি ঘরের একটা, বুঝলেন? আমি আর আমার মেয়ে দেখেছেন আজকে একই ড্রেস পরেছি, বাড়ির মানে ঘরের ভিতরে খাওয়া দাওয়া আর ভালো ড্রেস পরার কোনো দরকার নেই, আমি আর আমার মেয়ে একই ড্রেস পরে বিশাল নেচে ফেলেছি আজকে, বুঝলেন? আর এই যে সোনাই এতক্ষণ বাড়িতে ছিল না, সোনাই জাস্ট ঢুকলো, আর ওকে দেখে মনে হচ্ছে কি মানে কি বলবো, মানে কোথার থেকে একটা মনে হচ্ছে চলে এসেছে চাদর ফাদর মুড়ি দিয়ে, দেখেছেন? ওর যখনই দেখবেন কানে ওর আসতে ফোন, যেতে ফোন, খেতে ফোন, শুতে ফোন, সবকিছুতে ফোন। আমাদের খাওয়া দাওয়া স্টার্ট, আর এখানে আমার মেয়ে, যে এটাকে আগে বেশি করে ফোকাস করতে হবে। আমার মেয়ে আজকে বাবা একটু মুখটা তোলো, কেমন হয়েছে বলো খেতে, ভালো হয়েছে? মাথা নিচু করে, মাথা নিচু করে খাও, হ্যাঁ হ্যাঁ মাথা নিচু করে মুখে নেবে। সবাই বল কেমন হয়েছে বিরিয়ানিটা, মাসিকে বল যে 3 years পর মাসি হিপ হিপ ভুর রে, মাসি বলে দিচ্ছি, মাসি এক্সাইটমেন্টে মাসি বলে বেরিয়ে যাচ্ছে মুখ। নুন হয়নি ও, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে এরা সবাই এখন শুয়ে পড়েছে, আমারও কাজ বাজ কমপ্লিট, নিচ পুরো পরিষ্কার করে দিচ্ছি। আমাদের বিরিয়ানি বেঁচে গেছে, ওই হাড়ির বিরিয়ানি বেঁচে গেছে, মাংস একটু রয়েছে, উপরে সব বাজার ছাজার গুলো রেখেছি। আর আমার দাঁড়ান রান্নাঘরটা কোথায় গেল, এই যে রান্নাঘর মোটামুটি পরিষ্কার একদম কমপ্লিট। আর এখানে এই গামলাটাতে আমি ওই কি বলে নেতাগুলোকে ভিজিয়ে রেখেছি, রান্নাঘরটা পরিষ্কার না করা অবধি শান্তি হয় না, রাত্রিরে একটু রিল্যাক্সে শোয়া যায় তাহলে, তাই না? মনে হয় যেন বেশ ঠিকঠাকই আছে, বোঝানো। আর এই যে এই ব্যক্তি এখনো শোয়নি, কখন খাওয়া হয়ে গেছে, হজমও হয়ে গেল ওর, এরাও এখানে শুয়ে পড়েছে। আর আমি আমার খাওয়াটা আজকে আর দেখালাম না, ওই জায়গাটা একদম মোটেই তাকাবেন না, জানেনি এরকমই অবস্থা। আমার আমার খাওয়াটা দেখালাম না, ভয় পেয়ে যাবেন দেখলে, এত বড় হা করে বিরিয়ানি আর মাংস খাচ্ছিলাম, সেটা না দেখালে ভালো। বছরের প্রথমে আপনারা ভয় ভয় পেয়ে যাবেন আমার মুখ দেখে, বাবা দরকার নেই, এমন করে খাচ্ছিলাম মনে হচ্ছে যেন কোনোদিনও খাইনি। মেয়েও আজকে বিরিয়ানি খেয়েছে, মা এই যে ঝাঁটা নিয়ে বেরোচ্ছে ঝাটফাট দিয়ে, দেখতে পাচ্ছেন এই জায়গাটার কি অবস্থা, প্রচন্ড ব্যথা। মানে আগামীকাল এর অবস্থা কি হবে আমি জানি না, দেখবো আবার এরকম এত এত বড় হয়ে গেছে, বুঝেছেন? তাহলে আর কি বলবো বলুন, অ্যাকোয়াগার্ডটা বন্ধ করে দিই, তাহলে চলুন
আমার পক্ষ আজকে এত পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের মতন এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলি বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের মনে অনেক অনেক আদর ও ভালোবাসা। সবাই খুব 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 ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা। আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, চলেই গেল দিনটা, যাই হোক এই বছরটা সবার খুব 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 ভালো কাটুক এটাই চাই। তাহলে চলুন টাটা, হ্যাঁ।